ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল দুই হাজার এবং বাইশ সালে যে সকল শিক্ষার্থীরা এস এস সিও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা নবম এবং দশম শ্রেণীতে এই মুহূর্তে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ভূগোল ও পরিবেশ অধ্যায় এক আমাদের আজকের প্রশ্ন থাকছে আপনাদের জন্য সৃজনশীল প্রশ্ন আর আমাদের আজকের পর্ব হচ্ছে তিন এই সৃজনশীল সাজেশন পর্বে আপনি পেয়ে যাচ্ছেন আরও একটি সৃজনশীল যেটি আপনার পরীক্ষায় কমন পেতে সহায়তা করবে এবং কিভাবে শিক্ষার্থীরা আপনার উত্তর করবেন সব বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওতে যারা বিগত দিনে ক্লাসগুলো পাননি প্লে লিস্ট চেক করবেন সেখানে সকল বিষয় অধ্যায়ের উত্তর দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন শিক্ষার্থীরা আমরা সরাসরি আমরা দেখে নিব প্রথমে আপনাদের প্রশ্নটি কিরকম করে হবে আমাদের আজকের যে সৃজনশীলটি সেটি একটা ছক দেওয়া থাকবে ছকটি হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এতে আছে পাহাড় পর্বত মানুষ জলবায়ু খনিজ পদার্থ গাছপালা এবং গ্রুপ বিতে রয়েছে উদ্ভিদ ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল এই উদ্দীপকের আলোকে আপনাদের প্রশ্নগুলো যেরকম হবে আমি নমুনা স্বরূপ যে প্রশ্নগুলো শিক্ষার্থীরা নিয়েছি ক নম্বর ভূগোল কাকে বলে নম্বর রাজনৈতিক ভূগোলের প্রয়োজনীয়তা কি গ নম্বর গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো মানে এই উপাদানগুলো এরপরে ঘর নাম্বার বিশ্লেষণ ধর্মে যে প্রশ্নটি সেটি হচ্ছে গ্রুপ এ এর যে উপাদান গ্রুপ বি এর যে উপাদানের সঙ্গে সম্পর্কিত তা বিশ্লেষণ করো মানে এটার সাথে এটার কি মিল রয়েছে সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করে নেব প্রশ্নগুলো শুরুতে আমাদের প্রথম প্রশ্নটি ভূগোল কাকে বলে এটা যেভাবে লিখবেন যে শাস্ত্র স্থান ও কালের প্রেক্ষিতে পৃথিবীর জল স্থল পাহাড় পর্বত মৃত্তিকা জলবায়ু উদ্ভিদ প্রাণী প্রভৃতি এবং এগুলো মানুষের কার্যক্রমকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এবং পরিবর্তন হচ্ছে তার ব্যাখ্যা প্রদান করে তাকে ভূগোল বলে আমরা গ নম্বর প্রশ্নটি দেখে নিব গ নম্বর প্রশ্নটি ছিল আপনাদের রাজনৈতিক ভূগোল ভূগোল শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক ভূগোল ভূগোলের যে শাখায় রাজনৈতিক বিবর্তন রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে রাজনৈতিক ভূগোল বলে রাজনৈতিক ভূগোল পাঠে একজন শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার সরকার পদ্ধতি শাসন ব্যবস্থা রাজনৈতিক দল রাজনৈতিক বিবর্তন জনবসতি ধর্ম ইত্যাদি সম্পর্কে সাম্যক ধারণা লাভ করতে পারে শিক্ষার্থীরা এই যদি আপনি টু পয়েন্ট লিখেন আপনাদের গাদা গাদা পৃষ্ঠা লেখার প্রয়োজন নেই আপনি কিন্তু এতটুকু লিখলেই সর্বোচ্চ মার্কসটি পেয়ে যাবেন আমরা আপনাদের ক নম্বর প্রশ্নটি দেখে নেব গ্রুপ এ এর উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত পরিবেশ দুই প্রকার ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে এই পরিবেশে থাকে মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো গাছপালা পশু পাখি কীটপতঙ্গ মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী আর মানুষের তৈরি পরিবেশ হল সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ উৎসব অনুষ্ঠান রীতিনীতি শিক্ষা মূল্যবোধ অর্থনীতি রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে উঠে তা হলো সামাজিক পরিবেশ তাই উদ্দীপকে উল্লেখিত গ্রুপ এ এর উপাদানগুলো তথা পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা ইত্যাদি ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা এভাবে গ নম্বরটা লিখে ফেলবেন এরপরে আমরা চলে যাচ্ছি আপনাদের গ্রুপ এ এবং বি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে সে বিশ্লেষণ নিয়ে ঘ নম্বরের যেভাবে উত্তরটি লিখবেন গ্রুপ এ এর একটি উপাদান হলো গাছপালা এই উপাদানটি গ্রুপ বি এর উপাদান উদ্ভিদ ভূগোলের সাথে সম্পর্কিত ভূগোলের যে শাখা ভূগোলের বিভিন্ন অঞ্চলে নানান প্রজাতির উদ্ভিদের ভৌগোলিক বন্টন সম্পর্কে আলোচনা করে তাকে উদ্ভিদ ভূগোল বলে গ্রুপ এ এর একটি উপাদান হলো মানুষ এই উপাদানটি গ্রুপ বি এর উপাদান মানব ভূগোলের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে আপনাদের উদ্দীপকে যে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছিল গাছপালা মানুষ প্রত্যেকটির সাথে প্রত্যেকটির সম্পর্ক নিরূপণ করব আমরা এটি মূলত এই প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছে এরপরে যেভাবে লিখবেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বাস করছে কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে কেন এইভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তা কার্যকর অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয় গ্রুপ এ এর আরও দুটি উপাদান হলো পাহাড় পর্বত ও জলবায়ু এই উপাদান দুটি গ্রুপ বি এর উপাদান প্রাকৃতিক ভূগোলের সাথে সম্পর্কিত ভূগোলের যে এরপরে যেভাবে লিখবেন শিক্ষার্থীরা ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে পাহাড় পর্বত নদী নালা ঘরবাড়ি বনভূমি জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় গ্রুপ এ এর একটি উপাদান হলো খনিজ পদার্থ এই উপাদানটি গ্রুপ বি উপাদান অর্থনৈতিক ভূগোলের সাথে সম্পর্কিত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় খনিজ সম্পদ সংগ্রহ তার মধ্যে অন্যতম শিক্ষার্থীরা আপনারা হচ্ছে টু দ্য পয়েন্ট প্রশ্নগুলোর উত্তর না লিখে যদি অনেক গাদা গাদা লিখে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত নম্বরটি পাবেন না ঠিক আমি যেভাবে উত্তরটি গুছিয়েছি ঠিক এইভাবেই যদি আপনি ফলো করেন বিষয়টি তাহলে কিন্তু আপনি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন শিক্ষার্থীরা যারা বিগত দিনের ক্লাসগুলো দেখেননি প্লে লিস্টে সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রয়োজনে দেখে নিন আর আজকের এই ক্লাসটি আপনাদের জন্য কতটুকু হেল্পফুল সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন মন্তব্য করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো কিছু সমস্যা মনে হলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটি কমেন্ট ভালোভাবে পড়ি এবং অবজার্ভ করি শিক্ষার্থীরা যদি মনে করেন যে পরবর্তী ভিডিওগুলো পাওয়া আপনাদের জন্য একটু জরুরি বা প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে শিক্ষার্থীরা ডিসক্রিপশন অবশ্যই চেক করবেন সেখানে কিন্তু আপনাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে এই প্রশ্নটি সম্পর্কে কোনো সংশোধনী থাকলে সেটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস থ্যাঙ্কস অল